দিন কাল ভালো না আল্লাহ বলেন আলা ইয়াকাল্লিমুহুম আল্লাহ ইয়াউমাল কিয়ামা ওর সাথে আমি আল্লাহ কথা বলছি না কিয়ামতের দিনও বলবো না আলা ইয়াজাক্কিহি ওদের পবিত্র করব না তার মানে ওর জীবনের ছোট খাটো গোনাও maaf করব না আল্লাহু আযাবুন আলিম আমি নিজে ওর জন্য যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দিলাম জোরে বলেন নাউজুবিল্লাহ কার জন্য কি করছেন একটু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবেন আপনার জীবন তো পাল্টান দরকার যেন দুনিয়া কোন স্বার্থ যত বড় হোক ওটা যত বড় হোক ঢাকায় যদি 20 টাকা ফ্ল্যাট আপনাকে দিয়ে দেয় সত্য জানার পরে গোপন করা যাবে না আল্লাহ তুমি আমাকে সহ যারা আমরা আমরা সামনে বসে আছি প্রত্যেককে অন্তত এই আয়াত সূরা বাকারার 174 নম্বর আয়াতটা আমল করার তৌফিক দাও জোরে বলেন আমিন হযরত ওমর যেদিন কথাটা শুনেছিলেন রাসূলের কাছে নবীজি যখন বলেছিলেন মুনাফিক তারা যে মানুষগুলোর ভেতরে এই গুণগুলো আছে আর মুনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মতের ভেতরে সেই দিন থেকেই হযরত ওমর মাঝে মাঝে এই হুযাইফা তবলুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন বলতেন তুমি তো নবীজির গোপন কথার ভান্ডার আল্লাহর নবী ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট একটা চার্ট তোমার কাছে দিয়েছে একটু দেখো তো ওই ওই চার্টের ভিতরে লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা আল্লাহ হযরত হুযাইফা ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন মুনাফিকের লিস্টের ভিতরে আপনার নাম থাকবে মানে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুযাইফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না আমি ওমর তো সাধারণ মানুষ আমার ঈমান নিরাপদ না এখন যদি আমার ভেতরে ওই জানগুলো থাকে তাহলে এখন তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি আমি এখনো তওবা করার সময় পাব তুমি দেখো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা ও ফরিদপুরবাসী কি মনে হয় আপনার আকাশের তারকার চাইতে যার জীবনের নেকির কাজ বেশি ছিল শয়তান তাকে দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে আসতো না জান্নাতের সার্টিফিকেট যে জিন্দা অবস্থায় হাতে পেয়েছিলেন নবী দিদার সম্পর্কে মাঝে মাঝে বলতেন আমার পরে কোন নবী রসুল আসবে না যদি আল্লাহ কাউকে নবী রসুল দুনিয়ায় বানিয়ে পাঠায় তো ওমর আল্লাহর নবী হয়ে যাবে তার মানে যত গুণ থাকে যোগ্যতা থাকে নবী হওয়ার সব আল্লাহ দিয়েছিলেন ওমরের ভেতরে কিন্তু নবীর দরজা বন্ধ এজন্য আর হতে পারেননি এত বড় পাওয়ারফুল মানুষ তিনি যদি বলে আমার নামটা দেখো কারণ নবী ছাড়া কারো ইমানই কোন সময় নিরাপদ না যে কোন সময় বেমানা হয়ে যেতে পারে তাহলে আমরা তো আমাদের সাথে কোনো ধান্দাই নেই হযরত আবু হুরায়রা বলেন আমি একদিন ঈদুল ফিতরের এই যে ঈদ 30টা রমজানের রোজা শেষ করার পরে ঈদের দিন সকালবেলা খলিফার বাড়িতে গেলাম যে দেখি ঘরের দরজা বন্ধ করে কান্নার আওয়াজ আসে ঠোকা দিলাম দরজায় টক টক করে আওয়াজ হয় ভেতর থেকে বললো কে আমি বললাম আবু হুরায়রা এসেছি দরজা খুলে দিয়ে দেখি হযরত ওমরের দাড়ি পেয়ে গিয়ে পানিগুলো পড়ছে জিজ্ঞাসা করলাম খলিফা আজকে ঈদের দিন ঈদ মানে আনন্দ সবাই খুশিতে ব্যস্ত আপনি বন্ধন করেন কোন কারণে হযরত ওমর বলে আবু হুরায়রা আনন্দে আমি এটা জানি কিন্তু ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের 30টা রোজা আল্লাহ কবুল করেছে যারা জানতে পেরেছে তাদের রোজাগুলো কবুল হয়ে রায়ান নামক দরজা তাদের জন্য বাজেট হয়ে গেছে আমি ওমর এখনো পর্যন্ত কোনো সংবাদ পাইনি যে আমার রোজা আল্লাহর দরবারে পৌঁছিয়েছে কিনা আপনি কিসের আনন্দ করেন আমি তো বুঝি না কিছু বিষয় দেখলে মনে হয় আপনার ভেতরে কি ফিলিংস কিসের ফিলিংস আসে আমার তো কোনো ফিলিংসই নেই দুনিয়ায় সবসময় আমার চিন্তা আছে মাঝে মাঝে দেখি বাস্তবে কিছু মানুষ সেলফি তোলে ওরা আনন্দ পায় তা আমার ভেতরে আনন্দ আসে না কারণ আমি এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আমার আল্লাহ আমাকে মাফ করেছে কিনা কিসের ফিলিংস নিয়ে আপনি চলাফেরা করছেন আমার বুঝে আসছে না এতে গুণগুলো বলছি এগুলো আমি মানাচ্ছি একটু মেলান তো ঝগড়া হলেই যারা গালি গালাজ করছেন
তাদের ভিতরে জার্ম আছে মুনাফিকের জার্ম নেই ইবাদত করলে ইবাদত কবুল হয় না সুতরাং আপনার মুখ কন্ট্রোল করা লাগবে অনেকে হাসি চলে আজ গালি গালাজ করছে এরপরে যেটা পেয়েছি সেটা ওয়াদা ভঙ্গ করা আর এটা সবচাইতে বেশি দেখা যায় নির্বাচন আসলে হাজার হাজার ওয়াদা দিয়ে বসে আছে পাস করার পরে একটা ওয়াদাও ঠিক রাখে না যে যত ওয়াদা ভঙ্গ করে সে তত বেশি বড় নেতা হয় এরপরে পয়েন্টে পেয়েছি আল্লাহর আইনের বিরোধিতা করে মুনাফিকরা সবচাইতে বেশি নাম কিন্তু মুসলমানের কিন্তু সবচাইতে বিরোধিতা করে আল্লাহর আইনের কার বলেন বলেন এই পয়েন্টে এসে আমি একটা বিষয় আজকে আসার সময় পড়ছিলাম আব্দুল্লাহ বিন ওবায় এই লোকটার নাম আমরা সবাই জানি এই লোকটা রাসূলের অনুসরণ এমন ভাবে দুনিয়ায় করেছে আপনি কতটুকু করছেন আমি তার সাথে মিলিয়ে পেলাম না তার পুরো জীবন আমি পড়েছি তার দাড়ি ছিল রাসূলের মতো জব্বা ছিল রাসূলের মতো এই লোকটা আল্লাহর নবী শত মসজিদে নববীতে একদিন বলেছিলেন আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামটা খুব প্রিয় সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে গিয়ে নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ নাতি ছেলে তার নামও দিয়েছে আব্দুল্লাহ এরকম নবীর কথা মানতো আমাদের চাইতে কম না বেশি গুরুত্ব দিত বেশি না শুধু শুনতে দেরি মানতে দেরি নেই রাসূলের পেছনে নামাজ আদায় করত তাহাজ্জুদ নবীর সাথে পড়ত ইফতারি করত নবীর সাথে তাওয়াফ করেছে কাবা শরীফ নবীর সাথে ওর পুরা জীবন পড়ে ভুল ধরা যায় একটা আমার চোখে বাদেনি একটা বিষয় শুধু পেয়েছিলাম উহুদের ময়দানে নবীজি যেদিন 1000 মানুষ নিয়ে যাচ্ছিলেন এই লোকটা পেছন থেকে 300 সাহাবী নিয়ে ভেঙে গিয়েছিল ওর জীবনের সব আমি ওকে পেয়েছি শুধু আল্লাহর আইন কায়েম হবে এইটার বিরোধিতাও তলে তলে করত তাও প্রকাশ্যে না তলে তলে ওর সব কিন্তু রসুলের মতো ছিল শুধু আল্লাহর আইন নবীজি কায়েম করতে চাই এইটার অবিরোধী ছিল এটা বলতো না এটা আমি মানি না ওর দলে দলে আদর্শ ছিল আবু জেহেল কে বলে বলেন এই ফরিদপুরের মানুষ শুধু এখানে না এখানে তিন চার জেলার মানুষ আছে অন্তত রাজবাড়ি ফরিদপুর মাগুরা মাদারীপুর গোপালগঞ্জ এই চার পাঁচ জেলার মানুষকে বলছি আপনার সব ঠিক আছে আল্লাহর আইন কায়েম হবে এটার বিরুদ্ধে উচ্চারণ যদি করে প্রকাশ্যে হোক তলে তলে হোক এমন কি যারা করে তাদেরকে যদি আপনি সাপোর্টও করেন আপনি মুনাফিকের জার নিয়ে চলাফেরা করছেন এখন সময় আছে মুক্ত হওয়া লাগবে বলেন বলেন সেলুনে যদি আপনি দাড়ি সেভ করতে যান আগে সেলুনওয়ালাকে জিজ্ঞাসা করেন নাপিতকে ভাই যেটা দিয়ে সেভ করবা এটা কি আর কাউকে করিছো নাকি এই প্রথম ও যদি বলে না সারা দিনে প্রায় 5-6টা চলছে ওইটা দিয়ে চালাবো ভাই দাঁড়া এর আগে যেই কয়জনের করলে ওদের যদি করোনা থাকে ও আমার ভেতরে আসবে সুতরাং ও ব্যালেট বাদ দাও নতুন ব্যালেট লাগাও আমার সামনে লাগাও এরপরে সেভ করো শুধু দাঁড়ি সেভ করতে গিয়ে যদি এত সতর্কতা অবলম্বন করেন আপনি দুনিয়ার বিষয়টা আপনি এত বোঝেন এত কষ্ট করে দলিলগুলো বললাম আপনার ভেতরে কোনো ফিলিংস দেখছি না তো এখন যদি আপনার বিবেকের দরজায় তালা লাগানো থাকে এতে কবে খুলবে তালা আমার তো মনে হয় আজরাইল দেখা ছাড়া আপনার তালা খোলা সম্ভব না অবশ্য ঠিক আজরাইল এখনই ওর কাছে আসার দরকার এবার একটা টাটকা দলিল শোনেন আছেন তো ময়দানে আছেন সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত নাকি এগুলো বললে রাগ হবে ফাম যাইনা হুয়া আহলাহু
ইল্লা মারাতাহু কানাত মিনার নুভাবিরি। এটা খুব ভালো করে মিলাবেন, আমি নিজেও মিলাবো আজকে, রাজি আছেন তো? খান যায় না হো আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনার নুভাবিরি। সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম লূত নবীর কাছে, তারা আসরের সময় এসে বলে আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহ গজব এখানে নাযিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। পরে পরবাসী প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র মনে হয় খারাপ ছিল? পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই। হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করালেন না কেন? আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করে, কেন প্রবেশ করালেন না হারাম রক্তের ভেতরে বলেন? কারণ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী ছিল নেতা। আমাদের নবী কি ছিল? তাও যেমন তেমন নেতা না, তিনি ছিলেন বিশ্ব নেতা, এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। নেতা হওয়ার বৈশিষ্ট্য আমি পেয়েছি, এদিকে তাকান, পাঁচটি বৈশিষ্ট্য যদি কারো ভেতরে না থাকে সে নেতৃত্ব দেওয়ার যোগ্য না। ও যতদিন নেতা হবে নেতৃত্ব দেবে ততদিন আল্লাহ ওর উপরে বরদোয়া দেবে, অভিসম্পাদ দেবে, নিজে আল্লাহ এগিয়ে থাকবে। আপনি মেলান তো বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে পাঁচটি গুণ আছে কিনা, এটা আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জিদ কুতুব লিখেছেন ইয়াসিন শব্দের ব্যাখ্যায়। এক নম্বরে নেতৃত্ব যদি কেউ দিতে চায় তাকে পাঁচ অক্ত নামাজ অন্তত আদায় করাই লাগবে। দ্বিতীয় নম্বরে সে সব সময় কথা বললে সদা সর্বদা সত্য কথা বলবে। পৃথিবী যত কঠিন অবস্থা পার করুক তার মুখে কোনোদিন মিথ্যা কথা বের হবে না, কারণ আমাদের যিনি নেতা তিনি 63 বছরে একটা মিথ্যা কথা বলেননি। তিন নম্বরে তাকে কোরআন পড়তে এবং বুঝতে মাস্ট বি পারাই লাগবে। চার নম্বরে সে মা বাবার সেবা করবে। পাঁচ নম্বরে তার মুখের কথা সব সময় হাসি দিয়ে বের হবে। আপনি বলেন তো এই দেশে আজ নেতৃত্বে যারা আছে এই পাঁচটা যে গুণ বললাম এই গুণগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া মানুষ বেশি না কম? আছে, আছে অল্প। পাঁচ অক্ত নামাজ আদায় করে, সদা সর্বদা সত্য কথা বলে, মা বাবার খেদমত করে, কোরআন পড়তে পারে, বুঝতে পারে, হাসি মুখে কথা বলে, পাঁচটি গুণ সম্পন্ন মানুষ নেতৃত্ব দিচ্ছে, আছে কিন্তু সংখ্যায় কম। রাগ হয়ে গেল নাকি? আছে নে, আয়াত পড়া ঠিক হয়নি? পৃথিবীর প্রত্যেকটি নবী যেহেতু নেতা হবে নেতৃত্ব দেবে, এই জন্য কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে মেশান নাই, কারণ হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত মেশালে ওটা হারাম সাদা তৈরি হবে। হযরতে লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, তার চরিত্র খারাপ ছিল না, সে জেনা কোনোদিন করেনি, ব্যভিচার করেনি, কিন্তু তাকে আল্লাহ নিষেধ করলেন কেন? 42টা তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, 42টা তাফসীরের মুফাসসির সবাই এক বক্তব্য দিয়েছেন, লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় চরিত্রহীন ছিল তারা যারা পুরুষে পুরুষে জেনা করত। এটা কি চরিত্রমান মানুষের কাজ না চরিত্রহীন মানুষের কাজ? এটা আল্লাহর নিষিদ্ধ কাজ, যারাই করে তাদের চরিত্র ঠিক থাকে না।
এই পুরুষ পুরুষে জেনা করত হযরতে লোক নবী বারবার নিষেধ করার পরও তারা শুনে নাই অথচ তলে তলে তার স্ত্রী ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করত সাহায্য করত আর ওই ব্যবস্থা করে দিত কি কি বুঝলেন এই আয়াত থেকে বলেন তো নিজে ভালো নিজের চরিত্র ভালো নিজের ব্যবসা বাণিজ্য হালাল নিজের বউ পর্দায় থাকে কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে ওই আপনাকে যদি দিতে হয় তাহলে লোক নবীর স্ত্রীকেও জান্নাত দেওয়া লাগবে এরপর যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন আমার মনে হয় আপনার কপালে আর হেদায়েত নেই হযরত লোক নবীর সাল্লামের স্ত্রীর চরিত্র ভালো আমি আবার বলছি কিন্তু সে দলে দলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে তার সব যদি আল্লাহ ব্যর্থ করে দেয় ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় আমরা বাংলাদেশে আছি একটা মিলালে কত মানুষ যে ধ্বংসের তালিকায় সেটা আল্লাহ ভালো জানে অন্তত আমরা ওই তালিকায় নেই বন্ধুরা আমার খেয়াল করে শোনেন এই যে লোকটার নাম বলছিলাম শুধুমাত্র তলে তলে চরিত্রহীন এই আবু জেহেল এই লোকটাকে সাপোর্ট করত এই জন্য আল্লাহ পাক তাকে মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে শুধু মুনাফিক না ও ছিল মুনাফিকের সর্দার লোকটা যখন মারা গেল তার সন্তান দশ বছর বয়স আবদুল্লাহ নবীজির কাছে মসজিদে নববীতে এসে বলেন হে রাসূল আমার বাবা মারা গেছে কিন্তু দুইটা ওয়াসিয়ত করেছে এক নম্বরে আপনার গায়ের জামাটা আপনি খুলে দেন এইটা দিয়ে আমার বাবার কাফন বানাবো দুই নম্বরে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াবেন নবীজির সঙ্গে সঙ্গে জামাটা খুললেন হযরত ওমর জামা টেনে ধরেছেন অথচ 23 জন সাহাবী পাশে বসা সবাই দাঁড়িয়ে গেছে নবীজি বললেন ওমার আমার জামা ছেড়ে দাও মহান আল্লাহ এখনো পর্যন্ত আমার নিষেধ করেনি জামা খুলে দিলেন দ্বিতীয় নম্বর বললেন যাও জানাজা রেডি করো আমি আসতেছি একথা বলার পরে ওই ছোট্ট মানুষ বাড়িতে যে প্রস্তুতি নিচ্ছে নবীজি 22 জন সাহাবী নিয়ে হাঁটতেছে ওমর এখনো পর্যন্ত জায়গায় বসা তিনি ওঠেনও না বসেনও না দ্বিতীয় নম্বর বর্ণনা হচ্ছে হযরত ওমর যখন দেখলেন জামা খোলা বন্ধ হয় না হযরত ওমর তখন নবীজির জামার কলার ধরে ঝাঁকি দিয়েছিলেন না আমি জামা খুলতে দেব না মর্তা দুর্বল এজন্য আমি বলতে চাই না চিন্তা করেন তো কত বড় রাগান্বিত হয়েছিলেন কিন্তু নবী এজন্য কিছু বলতে পারছে না রাগ করে অবস্থায় বসে আছেন মসজিদে নববীতে নবীজি চিন্তা করেন তো কত বড় রাগান্বিত হয়েছিলেন কিন্তু নবী এজন্য কিছু বলতে পারছে না রাগ করে অবস্থায় বসে আছেন মসজিদে নববীতে নবীজি তাকে বাদ দিয়ে 22 জন সাহাবী নিয়ে চলে গেলেন জানাজার নামাজের কাতার সাজা হয়ে গেছে লাশ সামনে নবীজির নিজের জামা দিয়ে কাফন বানিয়েছে কাতার সাজা করে তিনি আল্লাহু আকবার বলবেন এটা তাফসিরে খাজানি আছে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী দাঁড়ান এটা ইবনে কাসির তাফসিরে আছে এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় আমার মনে হয় আবু জেহেলের ঘরের লোক তাছাড়া ওর মন খারাপ তো হওয়ার কথা না আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসিরের নাম সব বলে দিলাম রাগ হওয়ার কথা কার উপরে ওসা আল্লাহর উপরে আপনি করেন আমার তো অসুবিধা না আল্লাহর উপরে রাগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী দাঁড়ান জিবরাইলকে পাঠিয়েছি কি বলে শোনেন ফেরেশতা বলে নবী এ লোকটার জানাজার নামাজ দূরের কথা এর কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম
খেয়াল করে শব্দের দিকে আহাদিম মিনকা যদি দিতেন যে এর মত মানুষ তাহলে আমরা চিন্তা করতাম না আহাদিম মিন হোম দিয়েছেন বহুবচন এটা জমির হে নবী শুধু এই লোকটা না এই রকম চরিত্রের মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আপনার কোনো নাইবে রাসূল আমায়ে কেরাম এর কবরের পাশে দাঁড়াতে পারবে না এ ফয়সালা কার আর সবে বলেন কার হাতেসটা আজকে মুনাফিক বাংলাদেশে মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় যে কন্ট্রাক্টর নিছি এতটুকু যদি শেষ হয়ে যেত নবী যখন নামাজ তখন হাত ছেড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে এই কামনা এসেছে যে কি আগে লোকটার জন্য মাফ চাই আগে এই লোকটার জন্য ক্ষমা চেয়ে নেই ক্ষমা চাবেন মুফাসসির বলেন তাফসিরে খাজেনের মুফাসসির যে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা তাওবার 80 নম্বর আয়াতটা নিয়ে সামনে ধরলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম কে পর্যন্ত কে কি করেন তো ভাই এ নবী আপনি এর জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা নাই চান সমান হবে এমন কি লোকটার জন্য সাবে হয় না মারাতান 70 বার যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না নবীজি মনে মনে ভাবছিলেন 70 বার যদি ক্ষমা না হয় আমি এর জন্য 71 বার ক্ষমা চাবো যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে এত খবর না কেন একটু মেম বিবেক যদি থাকে মাথায় মগজ থাকে ভাবেন তো কোনোদিন যার হাত তোলা লাগলো না মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে তিনি 71 বার হাত তুলে নামায় আর হাত তোলে আল্লাহ বারবার হাত ফেরত দিচ্ছে পরবর্তী শব্দটা আল্লাহ পাক জানালেন ফালাই ইয়াগফির আল্লাহ লাহু ইয়াগফির মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে মজারের আগে লান যদি আসে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না গ্যারান্টি দিচ্ছেন তাকিদ দিচ্ছেন কে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য এখানে কি আছে হোম হোম কি আছে হোম মানে এটা কি এক বছর না বহু বছর এ বহু বছরের ভেতরে আমি নেই আপনি নেই আপনার চিন্তার জগতে আমার ঝড় তোলেন কি হচ্ছে ওই লোকটার জন্য যদি আয়াতটা শুধু উদ্দেশ্য হতো তাহলে কা দিত কা অথবা ওর নাম সরাসরি আব্দুল্লাহ ইবনে উবাই নাম দিয়ে দিত না আল্লাহ নাম জানে না হোম দিন কোন কারণে বলেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম হে নবী শুধু এ না এর মতো শত মানুষ দুনিয়ায় আসবে তাদের জন্য যদি কেউ দোয়া করে করবে একজন যেহেতু বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মজারে এখন দোয়া করছেন ভবিষ্যতেও করবে তাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না যিনি কবুল করবেন তিনি যদি বলে হবে না কোন বাবার উপরে আপনি ভরসা করে আছেন পাগলামি করছেন বলেন পাগলামি এখনই বন্ধ করুন আমার তো মাথা খারাপ হয়ে গেছে এই কারণে যে হোমের ভেতরে আবার আমির হামজা নেই তো ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন এদিকে তাকান এখানে কাফিরিন নেই মুশরিকিন নেই ইহুদির নাম নেই খ্রিস্টানের নাম নেই ফাসিকিন আছে কি আছে ফাসিকিন মানে কি পাপাচারী ফাসিকিন মানে শব্দটা বলেন ফাসিকিন মানে কি বলেন না কেন পাপাচারী কাদেরকে বলে যাদের উপরে কোনো চাপ নেই যাদের উপরে কোনো চাপ নেই ইচ্ছা করে আনন্দ চিত্রে মন চাচ্ছে তাই অন্যায় করে এরকম মানুষ দেশে নেই বলেন 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 কোনো চাপ নেই ইচ্ছা করে আনন্দ চিত্রে মন চাচ্ছে অন্যায় করছে কি অন্যায় এখানে সাতটা অন্যায়ের নাম আছে আমি সাতটা বড় বড় অন্যায়ের নাম বলবো আপনি মিলাবেন যদি ওগুলোর ভেতরে আপনার চরিত্র মিলে যায় আপনার উপরে নিজে রেগে আছে কে বরকত দিচ্ছে কে লানত বর্ষণ করছে কে আপনি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই শুধু একা না
তার অনুসারী কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াতে আসবে মুনাফিকের এই জার্ব যাদের ভেতরে থাকবে এই মানুষগুলোর জন্য কেউ যদি দোয়া করে 70 বার না 71 বার না কিয়ামত পর্যন্ত যদি দোয়া করতে থাকে কিয়ামত হলে যাবে দোয়া কবুল হবে না কার দোয়া বলেন বলেন আপনি কি টের পাচ্ছেন কি বললাম রাসূলের দোয়া যদি আল্লাহ ইয়াগফির আল্লাহু লাহুম দেয় হবে না কিসের আমির হামজা আর কিসের কাবার ইমাম আপনি মনে করছেন আমার বাবা 10টা গরু জবাই করে দিলে জান্নাত পেয়ে গেল আমার বাবা আমাকে জান্নাত আপনি ঠিক না বললেও ঠিক ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ আপনি না বললেও ঠিক আমার মনে হয় মাথার ভেতরে যাদের মগজ আছে ওদের চিন্তা আর জগতে ঝড় উঠে গেছে হ্যাঁ কথা বলেন এর বড় জাদুকর পরিবর্তন না আসে সত্যি বলছি ওর ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে ও আর হবে না মুনাফিক আল্লাহর কাছে এত নিকৃষ্ট পড়া কোরআন পড়ে আমি সেখানে কাফেরের নাম আর মুনাফিকের নাম পেয়েছি সেখানে জাহান্নামের কথা বলতে গেলে আল্লাহ কাফেরের নাম আগে দেয়নি আগে দিয়েছে মুনাফিকের নাম ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ মুনাফিক এরপরে কাফের আগে কি বলেন বলেন ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ জামিউল মুনাফিকিনা একত্রিত করবেন মুনাফিকদের অল কাফিরিনা এরপরে কাফেরদের ফি জাহান্নামা জামিয়া জাহান্নামের ভেতরে আগে কার নাম এই বলেন আরে বুঝতে পারলেন এই আয়াত দিয়ে আল্লাহর কাছে কাফেরের চাইতে মুনাফিক আরো নিকৃষ্ট আর যে মুনাফিক তৈরি হয় শুধুমাত্র বাংলাদেশে মুসলমানদের আপনি যেহেতু মুসলিম দাবি করছেন আপনার ভেতরে জান থাকা স্বাভাবিক সুতরাং যদি থাকে এখন তওবা করবেন ভালো হবেন তো আল্লাহর আইনের বিরোধী যারা আল্লাহর আইনের বিরোধী যারা এরা কি আরো জোরে এরপরে পেয়েছি 9 নম্বরে তারা নামাজে অলসতা করে কিসে নামাজে অলসতা করে নামাজ পড়তে চায় না যদিও পড়তে যায় মনে হয় কি শুরু হয়েছে এদিক ওদিকে তাকাবে পায়জামা ধরে টান দেবে কয়টা ফ্যান আছে গুনে নেবে এমনকি অনেকে নামাজে দাঁড়িয়ে পাল্লা দেয় কয়টা রাকাত বেশি করা যায় আচরণ গুলো কাদের এরপরে বেশি নিজে ভালো কিন্তু চরিত্র যে 9-10 নম্বরে 2 নম্বরে যেটা বলেছিলাম নিজে আপনি মনে করছেন আমাকে আল্লাহ জাহান্নামে দেবে কি দেখে দেবে আমি তো নামাজ পড়ি রোজা করি আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল আমারে জাহান্নামে দেওয়ার মতো তো কারণ দেখি না না আপনি ভালো আমিও টের পাচ্ছি আমি নিজে ভালো আমিও জানি কিন্তু তলে তলে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো এমন লোককে সাপোর্ট করি সমর্থন দেয় যার চরিত্র শয়তানের চাইতে খারাপ কি করে এই আয়াতটা মিলান বাংলাদেশে আছে না নেই কারা আমরা কারা তাহলে আল্লাহর কাছে নিকৃষ্ট আল্লাহর অবিসম্পাত আল্লাহর অভিশপ্ত আল্লাহর বরদোয়া প্রাপ্ত বান্দা তারা এই দুনিয়ায় যারা মুনাফিক আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন জোরে বলেন আমিন এই যে 9টা গুণের কথা বললাম যদি কারো ভেতরে থাকে এই মুহূর্তে জানগুলো আপনি ফেলে দিন যেহেতু নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে বলেন বলেন আমাদের হেফাজত করুন জোরে বলেন আমিন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ নিজে লানত বর্ষণ করেন বরদোয়া করেন অভিসম্পাত করেন তাদের উপরে দুনিয়া যারা সুদ খায় এরপরে এই কথাটা না বললেও হতো
সব যারা খায় আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন একটু খেয়াল করেন এদিকে সূরা বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ঈমানদার দাবি করো মুমিন যদি বলো যে আমি মুমিন এই দাবি যদি করো তাহলে তোমাকে বলছে আমাকে ভয় করো আর সুদের যে টাকা পয়সা দেনা পাও না আছে সব বাদ দাও কে বলছে আল্লাহ বলেন বলেন যদি এটা বাদ দিতে না পারো ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে অস্ত্র ধরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও কত বড় কঠিন কথা আপনি টের পেলেন সুদ খাওয়ার আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা সমান কথা অথচ বাংলাদেশে হাজারো নামধারী মুসলমানে যুদ্ধে নেমে পড়েছে তার ভেতরে আমরা অনেকে আছি কেউ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদ খাচ্ছে আহ্বান জানাচ্ছি আমি ব্যাংক বিরোধী না কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি মায়ের সাথে জেনা করার গুনাহ হয় আমি এটার বিরুদ্ধে আপনি ব্যাংকিং ব্যবস্থায় যদি তিন প্রকারের ব্যবসা করতে পারেন মোশারাকা মোদারাবা মোরাবাহা তাহলে আপনি যে ব্যাংকে করবেন ওই ব্যাংকই দায়েজ সে সোনালী রূপালী চৈতালী যাই বলেন মোশারাকা কি পার্টনারশিপ করে ব্যবসা করা আমার 10 লক্ষ টাকা আছে হাফেজ মাওলানা আবু সাইদের 5 লক্ষ টাকা আছে আমরা দুইজন এই টাকা এক জায়গায় করলে ব্যবসা আরম্ভ করলাম ওই ব্যবসা সেই ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে এমন ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই শুধু লাভ না আছে এরকম ব্যবসা আছে এখন যদি লাভ হয় ওই ব্যবসায় তাহলে আমি 10 ভাগ পাবো 100 টাকায় 10 টাকা আর উনি পাবে 100 টাকায় 5 টাকা কথা বুঝতেছেন এই সিস্টেম যদি কোনো ব্যক্তির সাথে করেন কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ব্যাংকের সাথে কোনো অসুবিধা নেই এই সিস্টেম যদি সোনালী ব্যাংক চালিয়ে যায় সোনারা ব্যাংকের সাথে কারবার করে যদি ইসলামী ব্যাংক করে ইসলামী ব্যাংকের সাথে কারবার করে কথা বুঝতেছেন মশা রাখার পরে মদারাবা মদারাবা কাকে বলে আমার টাকা পয়সা আছে কিন্তু আমি শ্রম দিতে পারি না আমার শরীরে শক্তি নেই আবু সাইদের শরীরে শক্তি আছে কিন্তু টাকা নেই আমি টাকা দেব ও শ্রম দেবে ওর নির্ধারিত একটা মূল্য থাকবে আমার টাকায় তো টাকা বাড়বে আর ওর শ্রমের একটা মূল্য থাকবে আর যদি লস হয় আমার টাকা লস আর ওর শ্রম লস এই সিস্টেম যদি কোনো ব্যাংক করে আলহামদুলিল্লাহ সে যে ব্যাংক হোক কথা বুঝতেছেন এরপরে মোরাবাহা মোরাবাহা কাকে বলে আমি নিজে মনে করেন একটা মোটরসাইকেল কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে হাফেজ আবু সাইদের কাছে 1,10,000 টাকায় বিক্রি করে দিলাম ওনারে সময় দিলাম 2 বছর যে এই সময়ের ভেতরে আপনি আস্তে আস্তে টাকাটা আমারে দিয়ে দেবেন আমার লাভ হচ্ছে 1,10,000 আর ওর লাভ হচ্ছে 2 বছর সময় পেল আস্তে আস্তে টাকাটা আমাকে দিয়ে একটা মোটরসাইকেলের মালিক হয়ে গেল এই সিস্টেমে কোনো ব্যবসায়ী কোনো দোকানদার কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংক আপনার সাথে যদি ব্যবসা করে এটা হালাল ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা হালাল আর সুদ হারাম ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত আল্লাহ বলেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে শুধু ছেড়ে দেয়নি যারা সাদকা করবে যাকাত দেবে এদের সম্পদ আমি বাড়িয়ে দেব আর যারা সুদ খাবে এদের সম্পদগুলো আমি আল্লাহ কেড়ে নেব ধ্বংস করব জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ যে সম্পদ বাড়াতে পারে আল্লাহ যে সম্পদ কমাতে পারে বিশ্বাস করেন জবাব দিলেন না যারা তাদের ইমানে সমস্যা আছে আল্লাহ যে ব্যবসা করলে বা সম্পদ বাড়াতে পারে কমাতে পারে এ বিশ্বাস করেন না সুদের সাথে এই মারাত্মক সম্পর্ক যাদের আছে তাদের উপরে বরদোয়া দিচ্ছে সরাসরি এখন কে আপনি কি বরদোয়া নিয়ে থাকবেন থাকবেন এখন ছেড়ে দেওয়া দরকার
দেড় ঘন্টা আলোচনা শোনার পরে যদি আপনার কোনো প্রতিক্রিয়া না আসে, আপনি যদি নিজেকে পাল্টাবেন সিদ্ধান্ত নিতে না পারেন, তে মাহফিলা দেওয়ার দরকার নেই, এ বছরের মতোই খতম করে দিন। দরকার নেই, আপনি আগামী বছর থেকে মমতাজ নিয়ে সেটু নাচানাচি করবেন না মানে। এরপরে আমি পেয়েছি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় যারা, তারা যারা বিনা কারণে মানুষ এবং মুমিন হত্যা করে। কি কারণে বলেন বলেন? আরে এই গুণাটা আজ বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে। এখন যদি বলেন কোথায় হচ্ছে, নাম ধরা লাগবে। খুব জরুরি, না হলে যাবেন না, এই তথ্যটা খুব দরকার এখন। এই তথ্য যদি আপনি সঠিক ভাবে আয়ত্ত করতে পারেন, বাংলাদেশের হাজারো মানুষের একটা মারাত্মক ভুল কেটে যাবে ইনশাআল্লাহ। আছেন তো? আছেন? কনসরা বললাম কেন? কত নম্বর আয়াত? 93। জোরে বলেন, অমাই একদল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। এই দুনিয়াতে যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করবে, কি করে? হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করে। ইচ্ছা করে যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, বিনা কারণে মানুষ হত্যা করা কি কাজ? কবিরা গোনা। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। মুতাআম্মিদান ইচ্ছা করে যারা করে, ফাজাযাহু, তার প্রথম পুরস্কার আল্লাহ দেবে জাহান্নাম। কি দেবে? এই জাহান্নামের ভেতরে লোকটা কতদিন থাকবে? খালিদান ফিহা। এখানে যারা গ্রামার রোজে বলেন তো এটা কি? মাজদার। কি এটা? একবার আসল শব্দ আল্লাহ তুলে দিয়েছে, খালিদিনা না খালিদান ফিহা। খালিদান না খালিদান ফিহা। সূরা নিসা 93 নম্বর আয়াত। বাড়ি যে মিলিয়ে দেখবেন, আমার মনে হয় এদেশে অনেকের সাথে মিলবে। আমি পুরাটা শেষ করি। ফাজাযাহু জাহান্নাম, প্রথম পুরস্কার আল্লাহ দেবে তাকে জাহান্নামে। খালিদান ফিহা, চিরকাল সে থাকবে। অকাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবে। অলাহানাহু, নিজে তার উপরে লানত বর্ষণ করবে, বরদোয়া করবে। ওয়াদালাহু ওয়াদাবান আলিমা, তার জন্য প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক আযাব। শাস্তির ধরন কয়টা বললাম? চারটা। বলেন বলেন। এক নম্বরে পুরস্কার, আরো জোরে। দুই নম্বরে কতদিন? চিরকাল। দুই নম্বরে? তিন নম্বরে আল্লাহ নিজে রেগে থাকবেন আর বরদোয়া দেবেন। চার নম্বরে যন্ত্রণাদায়ক আযাব তার জন্য প্রস্তুত করছেন। কয়টা? কি করলে? না না, কথার মাঝখানে ফাঁক আছে। আমার ইয়াদতুল মুমিনা মুতাআম্মিদান, যারা একজন মুমিনকে হত্যা করে ইচ্ছা করে। কি করে? আস্তাকান, বাংলাদেশের দিকে কত মানুষকে আপনি বিনা কারণে বিনা বিচারে ইচ্ছা করে মন চেয়েছে তাই মেরে ফেলেছেন বলেন? আপনার কিন্তু সময় আছে, এখনো তওবা করার আপনি করেননি। অনুশোচনা করবেন তাও করেননি, অনুতপ্ত হবেন তাও হননি, যাকে মারলেন তার পরিবারের কাছে ক্ষমা চাবেন তাও চাননি, আর মুড নিয়ে বেশি আছে। মেরেছি তা হয়েছে কি? এই কথা বলার পরে আপনি নিজেও মরে গেলেন, আপনার কিন্তু তওবা কবুল হয়নি, তওবা নসিব হয়নি, আপনি করেনও নি। কারণ তওবা করার জন্য প্রথমে অনুশোচনা করা লাগে, অনুতপ্ত হওয়া লাগে, স্বীকৃতি দেওয়া লাগে অন্যায়ের, এরপরে জীবন আর এরকম কাজ করবো না বলে ফিরে আসা লাগে। আপনি কিচ্ছু করেননি, ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করার পরে মারা গেলেন। আপনি মনে করছেন আমি তো কালেমা পড়ে আছি, দু বছর পাঁচ বছর পরে জাহান্নাম থেকে বের হয়ে আসব, তাহলে খালিদান ফিহা কোন কারণে দিয়েছে বলেন?
আমি আরেকটা আয়াতের সমর্থক আয়াত বলছি সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত বাড়ি যায় মিলান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার হে নবী যার উপরে আল্লাহ বিচার আচার করে ফয়সালা দিয়েছে যে লোকটা জাহান্নামে যাবে আপনি কি পারবেন তাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে কে বলছেন আল্লাহ একটু বলেন বলেন আল্লাহ তো ওখানে কি বললেন যারা মুমিন হত্যা করে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাদের পুরস্কার দেবে বিচারের পুরস্কার জাযা কি দেবে আল্লাহ কতদিন থাকবে আল্লাহ নিজে রেগে থাকবে বরদোয়া দেবে অভিশাপ দেবে আর আযাব প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক আযাব এই আয়াত পড়ার পরে এই আয়াতের সাথে যদি মিলা চিন্তা ভাবনা করিস না এভাবে যদি চিন্তা ভাবনা করতেন আর যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করছেন কত কায়দায় আপনি আমার মনে হয় যদি বিবেক মরে না যেত আপনি এখনি থেকে যেতেন এই কথা বলা লাগবে আল জাজিরার রিপোর্ট দিয়ে যেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি কত মানুষ দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় হয়ে গেছে এর মূলে যেই মানুষগুলো আল্লাহ তাদেরকে যদি বিনা কারণে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেয় তাহলে এই কোরআন শরীফ নাজিল করার তো কোনো মানে হয় না সূরা নিসার 93 নম্বর আয়াত আর সূরা জুমারের 19 আর 20 নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেন আমি মিলাতে পারলাম না এবার কোন আলেম মিলাতে পারলে তারে ডাক দেন নিয়ে আসুন আফামান হাক্ক আলাইহি কালিমাতুল আযাব হে নবী আমি যদি বিচার আচার করে ফয়সালা করে কাউকে আযাব দিয়ে দেই জাহান্নামে দিয়ে দেই আফা আনতা আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে কে বলছে আল্লাহ কাকে বলছে নবীকে যদি বলেন যে আপনি পারবেন তে আমি আমির হামজা তো পারবো নাকি কত মানুষ ভরসা করে আছে আমার কোনো চিন্তা নেই আমার বাবা আছে তোর বাবা ও বাবা কোথায় যাবে বাবা জানে ও বাবা কি জান্নাত যাবে না জাহান্নামে যাবে বাবাও জানে না আর ওর উপর ভরসা করে বসে আছে যেখানে কিয়ামতের ময়দানে কারো পোশাক থাকবে না নবীজি বলেন সর্বপ্রথম হযরত ইব্রাহিম রাবিয়াল সাল্লামকে আমার আল্লাহ নিজে পোশাক পরাবেন সবাই উলঙ্গ ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে খলিলুল্লাহ বলা হয় আল্লাহর অন্তরঙ্গ বন্ধু সে লোকটাকে আল্লাহ নিজে সর্বপ্রথম পোশাক পরাবে নবীজি বলেন আমি পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকানোর সাহস পাবো না 50 বছর শুধু সেজদায় পড়ে থাকবো সেখানে কিসের বুজুর্গ কিসের বাবা আমার মাথায় তো ধরে না সব ভণ্ডামি অবসান ঘটান কারো উপর ভরসা করে লাভ নেই আপনার ভরসা হবে শুধুমাত্র আপনার ঈমান এবং আমলের উপরে এখানে মৌলিক কোন কাজ যেন বাদ চলে না যায় মানুষ হত্যা করা একটা মৌলিক কবিরা গুনাহ যত রকমের চাপ থাক না আমি জীবন দিয়ে চলে যাব কিন্তু এই অন্যায় আমি করব না আর যদি করেও ফেলি আমি এখনই তাওবার যে নিয়ম নীতিগুলো আছে এগুলো ফলো করে তাওবা করে ভালো হব কথা বলেন ঠিক কি না যদি আমি না করি বিনা কারণে মানুষ হত্যা করে যায় আমার উপরে বরদোয়া দেবে লানত করবে অভিশাপ দেবে কে এরপরও মানুষের মাথায় ঢোকে না এই সহজ কথা এরপরে বেশি আমি যারা মদ খোর এই মদ খোর মানুষগুলোকে আমার আল্লাহ নিজে বরদোয়া দেয় এ বাংলাদেশে তো এখন মদ নেই মদ যে হারাম তার আয়াত হচ্ছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু অবশ্যই আমি আল্লাহ মদকে হারাম ঘোষণা করলাম মদ কি আল্লাহ তিন প্রকার মানুষের উপরে নিজে সব সময় বরদোয়া জারি রাখেন কয় প্রকার বলেন 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 এক নম্বরে যারা বৃদ্ধ জিনাখর বুড়ো মানুষ জেনা করে বাংলাদেশে এখন নেই আছে মানে ঢাকায় 255টার উপরে নাইট ক্লাব চলছে এখানে যারা যায় আমার বয়সী না সব আমার দাদার বয়সী কেন তো সে কোন সেনা নেই কোন ব্যবসার নেই যা করছে সব বৈধ এজেন্ট সে কোথায় গেছে ঢাকায় না গেলে আপনি টের পাবেন না অল্প তো 255টা চলছে তাও বৈধ ভাবে আর অবৈধ
অবশ্য হিসাব নেই এগুলো আগে যা বললাম না বল দূর দুই নম্বরে ওই মহিলার উপরে আল্লাহ সব সময় নারাজ বরদোয়া দিতেই থাকে যেই মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট করে রাত কাটায় এই রোগটা এখন মেয়েদের ভেতরে বেশি কারণে অকারণে একটু কিছু হলে স্বামীর সাথে বিছানা আলাদা করে থাকে একবার বলেন না কেন তার বর ভেতরে এই গুণ আছে হাত বলেন তো এই এলাকায় মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না এই এলাকার মেয়েরা অন্তত ভালো যে স্বামীর সাথে থাকে নাকি হ্যাঁ বলছে ঠিক ঠিক আছে আলহামদুলিল্লাহ তিন নম্বরে আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ সব সময় বরদোয়া দিতে আছে জারি করে রেখেছে বরদোয়া কে না আমি সাদরের জবাব পাচ্ছি না কে বরদোয়া সব সময় দিচ্ছে কে তিন নম্বরে কারা যে সমস্ত নেতার উপরে সঙ্গত কারণে দেশের মানুষগুলো জনগণ গুলো নারাজ এই হাদিস বাংলাদেশের জন্য না এটা ওই আমেরিকার জন্য আপনার বড় দরকার পাঁচ নম্বরে ওই মানুষগুলোর উপরে আল্লাহ নিজে অভিশাপ নাজিল করেন যারা বেনামাজি কি মুসলমানদের ভেতরে এখন বেনামাজি নেই মুসা নবী আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে ডাক দিয়ে বলে নবী আমি নিজে অন্যায়কারী আমি জেনা ব্যভিচার চালাই গোপনে এতগুলো করতে করতে আমার পেটে একটা অবৈধ সন্তান আসে শেষ পর্যন্ত আমি ওর গলা টিপে মেরে ফেলেছি শুধু এতটুকুই না ওর দুই পা ধরে ছিঁড়ে ফেলেছি এখন আমার মতো অপরাধী দুনিয়ায় কেউ আছে হযরত মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর ওহির অপেক্ষা না করে বরদোয়া দিলেন যা তুই আমার কাছ থেকে চলে যা এত বড় অপরাধী সন্তান পেটে অবৈধ জন্ম দেওয়া আবার ছিঁড়ে ফেলা গলা টিপে মেরে ফেললি যা আমার কাছে আসবি না তোরে মাফ হবে না হযরত মুসা আলাইহিস সালামে কথা বলার পরে চিন্তায় আছেন আমি তো আল্লাহর ওহির অপেক্ষা করলাম না হঠাৎ করে জিব্রাইল এসে বলে হে নবী কি বললেন আপনি এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না নামাজ না পড়া আল্লাহর কাছে মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ তাই বলে আপনাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করছি না যারা নামাজ পড়েন না মুসলমান দাবি করছেন এই দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী আশা করছি এখন থেকে আজরাইল যতদিন না আসে দুনিয়ায় যত কঠিন অবস্থায় থাকেন ফরজ নামাজ আপনি বাদ দেবেন না যদি অজু নেই বিনা অজুতেই পড়বেন অসুবিধা নেই অজু করার জায়গা নেই তাইমম করবেন হচ্ছে না বিনা অজুতেই পড়বেন অজু করার দরকার নেই কোন দিকে পশ্চিম আপনি টের পান না কোন দিকে কাবা দরকার নেই যেদিকে মুখ আছে ওইদিকে নামাজ পড়বেন রাজি আছেন মেয়েদের যখন সন্তান দুনিয়া আসে প্রথমে জরায়ু দিয়ে পানি আসে এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা দেখা যায় নবীজি বলেন এই অবস্থায় যদি কোন মহিলার উপরে নামাজের সময় এসে যায় তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো সেজদা দিতে টের পাচ্ছেন জীবন মরণ নিয়ে টানাটানি ওই সময় তখনও নামাজ বাদ দেওয়া জায়েজ নেই আর আপনি হাঁসের খাবার দিতে দিতে নামাজ বাদ দিয়ে দিন ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিরা গোনা 100টি এই বইয়ের ভেতরে তিনি লিখেছেন আল্লাহর এক বান্দা তার বোনকে কবরে দেওয়ার পর কবরে দিয়েছে বাড়িতে আসার পর সকালবেলা আসে অফিসে যাবে কিন্তু গুরুত্বপূর্ণ একটা যে আইডি কার্ড পকেটে নেই মনে মনে ভাবছে কোথায় পড়লো শেষ পর্যন্ত মনে এসেছে আমার বোনকে আমি কবরে রেখেছিলাম ওই সময় হয়তো পড়ে যেতে পারে গেছে ওই জায়গায় গিয়ে দেখে বোন নিজের কাপড়ের কাপড়গুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে শুধু এতটুকুই না কবরের ভেতরে কেমন যেন দৃশ্য আল্লাহ আকবার বলে বাড়িতে এসে বলছে মা সত্যি করে বলো দেখি আমার বোন দুনিয়াতে থাকতে কোনো অপরাধে জড়িত ছিল মা বলছে ওরকম কোন কাজ তো আমি দেখিনি তবে একটা কাজ আমার নজরে ধরা পড়েছে ও নামাজ পড়েছে কিন্তু অক্ত মতো নামাজ পড়েনি
জোহরের নামাজ হেলায় খেলায় পড়তো আসরের সময়, আসরেরটা পড়তো হেলায় খেলায় মাগরিবের সময়, মাগরিব পড়তো হেলায় খেলায় এশার সময়। এই যে আল্লাহর ফরজ বিধানের গুরুত্ব দেয়নি, এই জন্য মনে হয় আল্লাহ তার শাস্তি দিচ্ছে। ফরজ ফরমাশি নামাজ পড়েছে কিন্তু আল্লাহর হুকুমের গুরুত্ব দেয়নি সময়টা, কারণ নামাজ সময় মতো পড়া কি? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই মুমিনদের উপরে আমি নির্ধারিত সময়ে নামাজ লিখে দিলাম। এই গুরুত্ব না দেওয়ার কারণে যদি ওর কবরে আযাব হয়, আমরা যারা নামাজই পড়ি না। এই কিতাবের ১৬ নম্বর পৃষ্ঠা এটা আছে, খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান এই লোকটার কাছে, খলিফার কাছে একটা লোক এসে বলে, খলিফা আমি জীবনে অন্যায় একটা করেছি, সেটা হচ্ছে আমি মানুষের কাফন চুরি করি। কি করি? কাফন চুরি করি। মানুষ কবরে দিলেই সঙ্গে সঙ্গে কাফনটা আমি রাতের বেলায় নিয়ে এসে ওইটা আবার পরিষ্কার করে বিক্রি করি, এই আমার কাজ। কিন্তু আমি আজকে তিন দিন পর পর আশ্চর্য হয়েছি, যেই কবরে কাফন চুরি করতে চাই দেখি ওই কবরে লাশের মুখ আর খাবার দিকে নেই, উল্টা দিকে ঘুরে গেছে। দ্বিতীয় নম্বর যে লাশের কবরে গেছি ওখানে যে দেখলাম ওই লোকটারও পশ্চিম দিকে খাবার দিকে মুখ নেই, মুখ ঘুরে গেছে। তৃতীয় নম্বর যারে দেখলাম তার একই অবস্থায় পেয়েছি। তিন নাম্বার যে মহিলার কাফন চুরি করতে গিয়ে আমি আশ্চর্য হয়েছি, এই মেয়েটা যুবতী এবং সুন্দরী, মেয়েটা কবরে রাখার পরে রাতের বেলা শুধু কাফন চুরি করে শেষ করেনি, শয়তানের ধোকায় যৌবনের তাড়নে আমি তার সাথে জেনা পর্যন্ত করেছি। শেষ করে যখন উঠে আসলাম এই মেয়েটা আমার মনে হচ্ছিল গায়েবি আওয়াজ দিয়ে পেছন দিক থেকে আমাকে বারবার ডাকছে, কি করলে? আমাকে কিনা পাক অবস্থায় রেখে গেলে বারবার এই কথা বলছিল, এ খলিফা আমার কানে যেন এখন ওই কথা বাজতেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে পরপর তিনটা লাশের কবরে মাথা পশ্চিম দিকে, একটারও মুখ নেই, তিনটা বেনামাজি। নামাজ যারা পড়েন না সন্তান চেষ্টা করে আমরা রেখে আসি, আপনার কবরে কাবার দিকে মুখ থাকবে না, ফিরে আসার পরে দেখবেন মুখ এমনিতেই ঘুরিয়ে দিয়েছে আল্লাহ। আশা করছে আপনার এই মুখ যেন কাবার দিকে কেমন পর্যন্ত থাকে, এজন্য নামাজ ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহফিল সাকসেস যদি এই কয়টা মানুষও নামাজি হয়। এরপরের নম্বর পয়েন্টে পেয়েছি, ওই মানুষগুলোর উপরে আল্লাহর লানত যারা অপবিত্র থাকে। কি থাকে? অপবিত্র কাকে বলে? শুধুমাত্র পোশাক পায়খানা থেকেই পরিষ্কার হয়ে আসলে আর সুন্দর সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করলেই হয়ে গেল না, হারাম খাবার যারা শরীরের ভেতরে প্রবেশ করায় ওদের পুরা রক্ত গোস্ত সব অপবিত্র হয়ে যায়। আর এটা আজ বাংলাদেশে প্রতিযোগিতা চলছে, যে যত রকমের বড় চেয়ারে আছে তার ইনকাম আজ কত হারাম। ১৭৩৪টা চেয়ার বাংলাদেশে মেন কত? ১৭৩৪টা চেয়ার বাংলাদেশে এখন মেন চেয়ার। আমি যতটুকু লেখা পড়া করেছি বাংলাদেশ সম্পর্কে আমি জানি এই ১৭৩৪ জন চেয়ারে যারা আছে একটার ইনকাম হালাল নেই, কারণ ওখানে যাওয়ার জন্য তাকে ঘুষ দেওয়া লেগেছে, ওখানে টিকে থাকার জন্য ঘুষ খাওয়া লাগছে, আরো উপরে উঠতে হলে আরো ঘুষ খাওয়া লাগবে। আল্লাহর অভিসম্পাদ নিয়ে এখন আমরা মনে হচ্ছে দেশে বেশি আছি অনেকেই, আর এই ১৭৩৪টা চেয়ারের পরে আরো যাদের চেয়ার আছে তাদেরও ১০০ ভাগ পবিত্র শরীর থাকছে না। আজ কত ডাক্তার শুধুমাত্র ঔষধ যারা নিয়ে আসে ওদের ঔষধ লিখবে, যদি ঔষধ খারাপ গুণগত মান ঠিক নেই তারপরেও তাদের ঔষধ লেখে কিছু হাদিয়া তোফা পাওয়ার জন্য, এরকম ডাক্তার ফরেন পরে নেই। আমি নাম ধরব না, হ্যাঁ নাম ধরে আমি মায়ের খাই, ডাক্তার এখানে বসে আছে। আলহামদুলিল্লাহ আপনার এই গ্রামের অহংকার, এই গ্রামের গর্ব ডাক্তারের খোঁজ খবর আমি যতটুকু জানি অন্তত এই কাজে উনি নেই, কিন্তু আল্লাহ তার বরকত কমিয়ে দেয়নি।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ব্যস্ত থাকে, রাতের বেলায়ও আপনি ব্যস্ত দেখবেন। বাংলাদেশে যে সমস্ত ডাক্তারগুলো আমি পেয়েছি, চলাফেরা করে মিশে দেখেছি, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো ডাক্তারগুলো বাংলাদেশে যদি তৈরি হয়, ঢাকার মতিয়ার রহমানের মতো ডাক্তার তৈরি হয়, এই দেশের চিকিৎসা বিভাগ দুর্নীতিমুক্ত করা সম্ভব। ওরা জানে যে ওর সাথে কাজ হবে না, কিন্তু পেছন দরজা দিয়ে জিনিসপত্র রেডি করা আছে, এই কারণে ওইটা লেখে। আমি বেশি বলে ফেললাম? আমরা সারা জীবন শুনেছি সে জন্মের পর থেকে জওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফুর। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আমরা এটা শুধু গড়িয়ে দেই দোকানদারদের উপরে, যে তারা দোকানদারি করে ওজনে কম বেশি করে তারা ধ্বংস হোক, আমি নেই। অথচ এই আয়াত শুধু ওদের জন্য না, এই আয়াত দিয়ে দুনিয়ায় যে যেখানে আছে তার জন্য প্রযোজ্য। যারা মাস্টারি করছেন শিক্ষকতা করছেন তাদের জন্য এই আয়াত প্রযোজ্য কেমন? যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ডক্টরেট করছে সারা জীবন তারা লেখাপড়া করছে, কত জায়গা থেকে কত জ্ঞান তারা পেয়েছে, কিন্তু দেওয়ার সময় ওই জ্ঞানগুলো আর ডেলিভারি দেয় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এরকম শিক্ষক দেশে নেই। শুধুমাত্র ওই ব্যবসায়ীদের উপরে গড়িয়ে দিলে হবে, আপনি আমি নিজেও তো এরকম এর ভেতরে সামিল। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গুলো নেওয়ার সময় সারা জীবন ডক্টরেট করতে হলে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত, এরপরে অনার্স মাস্টার্স শেষ করে আরো 5 বছর লাগে পিএইচডি করতে, 25-30 বছর একাধারে পড়াশোনা করা লাগে, কত জায়গা থেকে কত কিছু সে পায়, দেওয়ার সময় ওই জ্ঞান আর ডেলিভারি দেয় না, তখন প্রাইভেট আর কোচিং ছাড়া দিতে চায় না। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় দিলেন না, আপনি আল্লাহর লানতের ভেতরে আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা, যারা রাজনৈতিক নেতা আর আপনারা নেই, যে যেখানে আছেন ওই জায়গা থেকে দেখবেন আপনি নেওয়ার সময় কিন্তু কম নেননি, কিন্তু দেওয়ার সময় ওটা ডেলিভারি ঠিক মতো দিতে চান না, আপনি ওই লুল মুতাফফিফিনের ভেতরে একথা বলে রাখেন। আজ বাংলাদেশ আমরা যদি আয়াতটা প্রত্যেকেই নিজের জায়গায় মিলাতাম, এদেশে দুর্নীতি হতো না। ডাক্তাররা আবার মন খারাপ করে আমার রোগ হলে বা চিকিৎসা বন্ধ করে দিয়েন না। এরপরে আমি যেটা পেয়েছি, হক কথা যারা গোপন করে দুনিয়াতে এই মানুষগুলো ওপর আল্লাহ নিজে লানত দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তথ্যটা আছে সূরা বাকারার 174 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আমার নাজিল কিতাব বিধানকে অল্প মূল্যে বিক্রি করে দেয়, আমি আল্লাহ নিজে এদের সাথে কথা বলছি না বলবো না, যারা দুনিয়ায় কোরআনের জ্ঞান অর্জন করার পরে এগুলো গোপন করে চেপে রাখে, এগুলো শুধু আমির হামজা একা না, এক কথা বলেন এখানে, এরকম মানুষের তালিকায় আপনিও পড়বেন, কারণ আপনার ভেতরে কিছু নেই তা না, আপনি তো একটা আয়াতের জ্ঞান পেয়েছেন, যতটুকু পেয়েছেন ওইটাই যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেন, যে না দিনকাল ভালো না। আল্লাহ বলেন আলা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, আর সাথে আমি আল্লাহ কথা বলছি না কিয়ামতের দিনও বলবো না, আলা ইউযাক্কিহি মোদের পবিত্রও করব না, তার মানে ওর জীবনের ছোট খাটো গোনাও মাফ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, আমি নিজে ওর জন্য যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কার জন্য কি করছেন একটু চোখটা বন্ধ করে 1 মিনিট যদি ভাবেন, আপনার জীবন তো পাল্টানো দরকার।
যেন দুনিয়া কোন শর্ত যত বড় হোক ওটা যত বড় হোক ঢাকায় যদি বিস্তারা ফ্ল্যাটও আপনাকে দিয়ে দেয় সত্য জানার পরে গোপন করা যাবে না আল্লাহ তুমি আমাকে সহ যারা আমরা আমরা সামনে বসে আছি প্রত্যেককে অন্তত এই আয়াত সূরা বাকারার 174 নম্বর আয়াতটা আমল করার তৌফিক দাও জোরে বলেন আমিন এরপরে আমি যেটা পেয়েছি সর্বশেষ মহান আল্লাহ নিজে লানত করেন বরদোয়া দেন নবী সম্পাদ নাজিল করেন তাদের উপরে যারা ইহুদি আর খ্রিস্টান এটা আমার আসল বিষয় এদিকে তাকান ইহুদি আর খ্রিস্টানদের উপরে বরদোয়া দেওয়ার কারণ কি ইহুদি খ্রিস্টান ভালো করে জানতো তাদের তাওরাতে আর ইনজিলে বিশ্বনবীর সব পরিচয় দেওয়া ছিল কিন্তু ওরা অহংকার করে হিংসা করে মানত না কথা বুঝতেছেন নবীদের পরিচয় তাওরাতে ইনজিলে এত বেশি ছিল ওদের নবী ঈসা মুসা তাদের পরিচয় এত বেশি ছিল না কিন্তু ওরা জানতো বুঝতো কিন্তু অহংকার করে আর হিংসা করে এই সত্যটা মানত না তার মানে সত্যকে সত্য জানার পরে যারা হিংসা করে অহংকার করে মানে না ওদের উপরে বরদোয়া দেয় লানত দেয় কে আর এটা বাংলাদেশে এখন নেই ও জানে যে আমির হামজা যা বললো একটা ওর বাবার কথা বলেন সব কোরআন আর হাদিসের সত্য কথা কিন্তু দেখবে না এটা আমার দলের লোক না এটা আমার বাবার মুরিদ না এই হিংসা করে অহংকার করে মানতে চায় না এখানে সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা অহংকার করে মানে না এরা হয় ইহুদি না খ্রিস্টান নামের আগে যত আপনি মোহাম্মদ হাসান হুসাইন লিখে রাখেন আল্লাহ স্পষ্ট কথাগুলো আমাদের ব্রেনের ভেতরে যেন গেঁথে দেয় জোরে বলেন আমি Voice TV 24 Enjoy the Holy Quran.